এই প্যানেলে এখানে এসে আমাকে ইয়েলো দিতে হবে, ডাবল ক্লিক করে ইয়েলো, ওকে ইয়েলো দিয়ে দিলাম। কিন্তু আমার এখানে ফন্ট আসলে মিলতেছে না, তো ফন্ট মেলানোর জন্য দেখেন প্রপার্টিতে আসবেন, এটা সিলেক্ট আছে সম্পূর্ণ, প্রপার্টিতে এসে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, যে ফন্টটা আপনার জন্য আসলে ওই রকম হবে সেই ফন্টটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। যেটা আপনার যে ফন্ট ইনস্টল তো এখানে থাকবে, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে আপনার পছন্দ মতো ফন্ট আপনি এখানে লিখলেন, লিখে ইন্টার দিলেন, সেই ফন্টে এটা চলে গেল। আপনার এই ফন্ট কী আছে, এই ফন্ট কী আছে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার লেখাটা বা চেঞ্জ করাটা আপনি পারতেছেন কিনা। এখন আপনি চাচ্ছেন যে এই ফন্টের সাইজ আমার একটু কমাতে হবে, সবগুলোকে সিলেক্ট করলেন, আবারও ড্র্যাগ করে সিলেক্ট করে এখানে দেখেন ফন্ট সাইজ। এখন চাচ্ছেন ফন্টের হচ্ছে স্টাইল চেঞ্জ করবেন, এখান থেকে দেখেন বোল্ড, ইটালিক, নানান ভেরিয়েশনের আছে। ফন্টের ভিতরে স্পেস একটা থেকে আরেকটা স্পেস দেবেন, এটা দেখেন স্পেস বেড়ে যাচ্ছে, কমতেছে, হ্যাঁ। তারপরে এখানে ফন্টের সেন্টার থেকে অ্যালাইন হবে না কি দেখে এখানে আরও আছে, স্পেসিং কেমন হবে, ইনডেন্ট কেমন, মার্জিন কেমন হবে, নানান বিষয় সেইগুলো আছে, এগুলো একটু দেখুন, সমস্যা নেই। যদি কোনো সফটওয়্যার যেভাবে লেখালেখি করতে গেলে যে সুবিধাগুলো থাকে এখানে সেমটাই থাকে। তো দেখেন আমাদের ফন্টের রেট কিন্তু আমরা এখানে দেখে নিলাম যে ফন্ট কোথায় আছে, ব্রাশ কোথায় আছে, পেন্ট ব্রাশ দিয়ে আমি ইচ্ছে মতো নিজের মতো ড্র করতে পারবো কি, মানে লিখতে পারবো কি না বা ড্র করতে পারবো কি না, তো পেন্ট ব্রাশ দিয়ে এখানে ড্র করে সেটারও আমি কিন্তু উইদের স্টাইল চেঞ্জ করলাম, সরি স্টোকের স্টাইল চেঞ্জ করলাম, তারপরে হচ্ছে এরকম হালকা করে দিলাম আলফা কমাই দিয়ে, ঠিক আছে। দেখেন এখানে অনেকগুলো কথা আমি একবারে বলে যাচ্ছি, কিছু কিছু কথা আপনি মনে থাকবেন, কিন্তু ভিডিওটা আবার ঠান্ডা হয়ে দেখবেন, জাস্ট ঠান্ডা মাথায় দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা গেল, যাওয়ার পরে এখানে কপি পেস্ট টেস্ট এইগুলো আপনি একটু সুন্দরভাবে লিখে দেবেন, আমি এটা এখন আপাতত লিখতেছি না। তো এটা গেলাম হচ্ছে টাইপ, টাইপ গেলে এটাকে আমি লক করে দিলাম, দিয়ে এটাকে অন করে এখন আসেন বাকি এইগুলো, এই যে শেপগুলো আমি আঁকবো তা আমি এগুলো সব অফ করে দিচ্ছি। এখন কাপ টাপ এগুলো জাস্ট এই ভিজিবিলিটি অফ করে দিলাম, দিয়ে আমি এইখানে এইখানে হচ্ছে ধরেন যে এই লেয়ারের উপরে আমি এখন ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এখন হচ্ছে এগুলো আঁকবো, তো উপরেগুলো সব লক আছে, এই শেপগুলো আঁকবো। তো সে আঁকার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে পেন টুলের আমরা এখানে আজকে কাজ করব। এই ফাইলটা অলরেডি আপনাদের ইসে আমি দিয়ে দিয়েছি, এটা আপনাদের আগে চেনা দরকার। দেন পেন টুল নিয়ে কাজ করব, ক্রিয়েটিভ কাজের জন্য পেন টুলের কোনো বিকল্প নেই। এতক্ষণ আমরা বিভিন্ন ড্রয়িং টুল টুল দেখতেছিলাম, এখন দেখবো পেন টুল, ঠিক আছে। এখন পেন টুলের যখন আমরা শুরু করবো, পেন টুল প্রথমে কী দেয়, আমরা যে ড্রয়িং করি না কেন সেটা একটা, এই যে পাথ এটাকে পাথ আবার লাইন সেগমেন্টও বলে, তো আমরা এখানে বলবো মানে প্রফেশনাল ওয়ার্ডে লাইন সেগমেন্ট, তো পাথটাকে লাইন সেগমেন্ট বলে আবার লাইন সেগমেন্টটাকে পাথ বলে, ঠিক আছে। তো এটা লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্টের মাথায় দেখেন এই একটা, এই একটা, এগুলোকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এখানে ডিরেকশন দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট বলা হচ্ছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট এগুলো সাদা, এইখানে একটা দেখেন কালো দিয়ে বা ব্ল্যাক দিয়ে ফিল করা, এটা হচ্ছে যখন আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ক্লিক করে সিলেক্ট করেন তখন সেটা এরকম কালারে ফিল হয়ে যায়, এবং যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন সেটাই কালারে ফিল হয়, বাকিগুলো কিন্তু এরকম হোয়াইট থাকে। আর এই সিলেক্ট করার সাথে সাথে দুই পাশে দুটো ডিরেকশন হ্যান্ডেল বের হয়, সেই ডিরেকশন হ্যান্ডেলগুলো দিয়ে এইগুলো মানে কার্ভ টার্ভ করা, বাঁকানো ঠাকানো এইগুলো হেল্প করে। তো এটা সিলেক্ট করা, সিলেক্ট করার সাথে সাথে দুই পাশে দুটো ডিরেকশন হ্যান্ডেল, এটাকে ডিরেকশন হ্যান্ডেল, এটাকে ডিরেকশন হ্যান্ডেল বলে, আর মাথায় যে রাউন্ড যেটা এটাকে বলে ডিরেকশন পয়েন্ট। আর এটা দেখছেন এখানে বলে দেওয়া হয়েছে যে এটা সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট না, এটা লাইন সেগমেন্ট, এটা ডিরেকশন হ্যান্ডেল, এটা সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, মানে অ্যাঙ্কর পয়েন্টই যখন সিলেক্ট হন তখন সিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট বলা হচ্ছে। আর এই সামনে ডিরেকশন হ্যান্ডেলের মাথায় যে এটা আছে ডিরেকশন হ্যান্ডেলকে ধরার জন্য এটা, এটাকে ধরতে হয়, এটা করে ডিরেকশন পয়েন্ট বলে। এটা একটু মুখস্থ করে নিন, কাজে আসবে। এখন এই অবস্থায় আমি ড্র করবো আসলে এরকম বিভিন্ন এগুলি। তো সবার প্রথম সবসময় যখন ড্র করুন দেখুন সবার লাস্টে কোনটা আছে, তো সবার লাস্টে হচ্ছে এটা আছে, এটা সবার উপরে না কিন্তু এর উপরে এগুলোগুলো ধীরে ধীরে দেয়া, সবার লাস্টে এ আছে,
সবার লাস্টে ও যখন আসে তো আমাদের কিন্তু স্বতন্ত্রভাবে ধরতে হবে, মার্জ মোড দিলে কিন্তু একটা একটার সাথে লেগে যাবে, তো এইগুলো অবশ্যই আলাদা আলাদা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি যখন ড্র করব পেন টুলও যদি ইউজ করি তাহলে অবশ্যই পেন টুল দিয়ে যখন ইউজ করব তখন কিন্তু ও আলটিমেটলি হচ্ছে ইয়া মোডে থাকে, মানে আপনার অবজেক্ট ড্রয়িং মোডেই কাজ করে। তো আমি প্রথমে একটা এখানে শেপ নিয়ে নিচ্ছি, প্রথমে এখানে একটা এখানে ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নিচ্ছি আমি বরাবর। এইখান থেকে আমার এখানে হচ্ছে চেঞ্জ করা হয়নি, এই জন্য এগুলো অ্যাক্টিভ হচ্ছিল না। তো আমি হচ্ছে অবজেক্ট ড্রয়িং মোডে একবার, তো প্রথমে একটা এই ম্যাপের একটি এনে নিয়েছি। এখন আমার সাইজটা কত নিয়েছিলাম, আমি হচ্ছে এক্স্যাক্টলি এই যে বড়ো যে ইয়েলো শেপটা নিয়েছি এটা যেন এই মানে স্টেজের মাপ হয়। তো স্টেজের মাপটা ছিল আমাদের হচ্ছে 1280 আর 300, তাই না? তো আমি এটাকে সিলেক্ট করে এখানে দেখেন উইডটা 1280 দিয়ে দিলাম, লিঙ্কটা আমি অফ করে দেবো, 1280 দিয়ে দিলাম আর এটা দিয়ে দেবো হচ্ছে 300। 300 দেওয়ার পরে দেখেন এটা সঠিকভাবে মিলতেছে না, তো এটা আপনি টেনে ধরে মিলাতে পারেন। ধরুন টেনা টানাটানি করার পরেও যেহেতু একজিক্টলি সঠিকভাবে বসতেছে না, সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন অ্যালাইন টুলে হেল্প নেবেন, অ্যালাইন প্যানেলের, যেটা আবার উইন্ডো থেকেও পাবেন। এই যে অ্যালাইন প্যানেলে আসার পরে এখান থেকে দেখেন অ্যালাইন টু, এই যে শেপটাকে আমি অ্যালাইন করবো কি স্টেজের সাথে না, এই জন্য অ্যালাইন টু স্টেজ এটা টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে আমি অ্যালাইন হরিজেন্টালি সেন্টার দিয়ে দিলাম, দেখুন সেন্টার বসে গেছে। এরপরে হচ্ছে অ্যালাইন টপেস, টপের সাথে লাগাই দেবো, এক্স্যাক্টলি একদম সেম টু সেম পজিশনে বসে গেছে, ঠিক আছে। এবার আমি কালার চেঞ্জ করে স্টেটাস সিলেক্ট করলাম, আই ড্রপার টুল এখানে আছে, এসে আমি এখানে ক্লিক করে দিলাম, কালার চলে আসলো, ওকে ফাইন। এরপর আমি এই ধরনের শেপগুলো নেব, এখানে এই ধরনের শেপগুলো নেব। তো এই ধরনের শেপগুলো নেওয়ার জন্য আমি একটা কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে পেন টুল ছাড়া এরকম শেপ টেপ দেওয়া যায় না। তো পেন টুল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখান থেকে আপনার এই বরাবর ক্লিক করে আমি এখান থেকে একটু এরকম, আচ্ছা আমি এটা এইখান থেকে ক্লিক করে এই বরাবর নিয়ে এসে এরকম একটু টানলাম, এইখানে গিয়ে আবার একটু এই বরাবর এরকম একটু উঠে যাবে, আবার এখানে এসে একটু নিচে নেমে যাবে, আর এখানে এসে আপনি এরকম দিয়ে দিলেন, দিয়ে বাইরে ক্লিক করে বাইরের অংশ আপনার যা তাই থাক, ও নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা সিলেক্ট করলেন, করার পরে আপনার হচ্ছে এখানে কালার দিতে হবে, এই কালারটা। তো ফিলের ভিতরে আপনাদের আমাদের কালার দিতে হবে, আমি এই কালারটা দিলাম, এই কালারটা, আর স্টোকটা এখান থেকে নান করে দিলাম। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। দ্বিতীয় যেটা, আপনি যদি পারেন এগুলো আলাদা আলাদা লেয়ারে রাখেন, এগুলোকে আলাদা আলাদা লেয়ারে রাখেন, এই একটা আলাদা আলাদা লেয়ারে না রাখলেও সমস্যা নেই। দ্বিতীয় যেটা সেটা আমাদের এইটা।